হেই বন্ধুরা, অনেকদিন ধরেই ভাবছিলাম ওয়েব সিরিজ এক্সপ্লেন করার জন্য একটি আলাদা চ্যানেল ক্রিয়েট করার কথা, আর আজ ফাইনালি ওপেন করেই ফেললাম। যেহেতু আমার প্রথম চ্যানেলে আমি এখন MCU এর প্রত্যেকটি মুভি ইন অর্ডার রিলিজ ডেট এক্সপ্লেন করছি, তাই ধারাবাহিকতা বজায় রাখার জন্যই আমি আজ এই চ্যানেলে নিয়ে হাজির হয়েছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান টেলিভিশন মিনি সিরিজ ওয়ান্ডা ভিশন নিয়ে। এটি মার্ভেল স্টুডিও দ্বারা নির্মিত মার্ভেল সিনেমেটিক ইউনিভার্স মানে MCU এর প্রথম টেলিভিশন সিরিজ, যা এই ফ্র্যাঞ্চাইজির আগের মুভিগুলির উপর বেশ করেই নির্মিত। এমনকি MCU এর ফেজ 4 এ যে ফিল্মগুলি রিলিজ হতে চলেছে সেগুলি ভালোভাবে বোঝার জন্য এই সিরিজগুলোকে আমাদের দেখতেই হবে। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 8/10। এই সিরিজে টোটাল 9টি এপিসোড রিলিজ হয়েছে, আর আমি এই চ্যানেলে পার্ট বাই পার্ট একটি করে এপিসোড এক্সপ্লেন করব। সো আজ এই ভিডিওতে এক্সপ্লেন করব ওয়ান্ডা ভিশন এপিসোড 1। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। কাহিনী শুরু হয় 1950-এর দশকে, যেখানে আমরা ওয়ান্ডা এবং ভিশনকে নব দম্পতি হিসাবে দেখতে পাই। আমরা তো আগে থেকেই জানি ওয়ান্ডা যার টেলিপ্যাথিক এবং টেলিকাইনেটিক পাওয়ার আছে, আর ভিশন একটি অ্যান্ড্রয়েড রোবট। কিন্তু তাও তারা দুজনের এই পার্থক্যকে দূরে সরিয়ে একসাথে মিলে হ্যাপি কাপেলস হওয়ার চেষ্টা করে। এবার তাদের দুজনেরই হঠাৎ করেই একদিন তাদের ঘরে থাকা একটি ক্যালেন্ডারের উপর চোখ পড়ে, আর তারা দেখতে পায় আজকের তারিখে মানে 23 অগস্টে একটি হার্ট শেপ বানানো আছে, যেটা তাদের দুজনের মধ্যেই কেউ বানিয়েছে কোনো একটি নির্দিষ্ট কারণের জন্য। কিন্তু এখন তাদের দুজনের কেউই মনে করতে পারছে না এই হার্ট শেপটি তারা কেন বা কি কারণে বানিয়েছে। ভিশন এখানে চালাকি করে ওয়ান্ডাকে জানায় সে জানে এই হার্ট শেপটি কেন বানানো হয়েছে। তখন ওয়ান্ডাও নিজেকে স্মার্ট দেখানোর জন্য ভিশনকে জানায় সেও জানে এটা কেন বানানো হয়েছে। তাই ওয়ান্ডা ভিশনকে জানায় তুমি অফিস থেকে ফেরো, দেখবে সব কিছু রেডি আছে। কিন্তু এখানে দুজনের কেউই জানে না ওই হার্ট শেপটির মূল কারণ কি। ভিশন তার অফিসে রওনা হওয়ার পরেই ওয়ান্ডা নিজের মতো ভাবতে শুরু করে আজ তাদের কি এমন স্পেশাল ডেট হতে পারে যে কারণে ক্যালেন্ডারে হার্ট শেপ দেওয়া আছে। এই টাইমে তাদের সাথে পরিচয় করতে আসে তাদের এক প্রতিবেশী মিস অ্যাগনেস। এইবার তাদের দুজনের পরিচয় হওয়ার পর কথায় কথায় ওয়ান্ডা তাকে জানায় আজ রাতেই তাদের একটা বিশেষ পার্টি আছে। অ্যাগনেস তাকে তখন জিজ্ঞাসা করে কি পার্টি আছে, বার্থডে? ওয়ান্ডা তাকে জানায় না। তখন অ্যাগনেস তাকে আবারও জিজ্ঞাসা করে তাহলে কি তোমাদের বিবাহ বার্ষিকী? তখন ওয়ান্ডাও তার থেকে বিবাহ বার্ষিকীর কথা শুনে তার মনে হয় তাহলে হয়তো তাদের আজই বিবাহ বার্ষিকী, আর সেই কারণেই ওই ক্যালেন্ডারে আজকের ডেটে হার্ট শেপ দেওয়া আছে। এটা মনে করেই সে তাকে জানায় হ্যাঁ হ্যাঁ আজই আমাদের বিবাহ বার্ষিকী। এই কথা শুনে অ্যাগনেস তাকে বিভিন্ন রকমের আইডিয়া দিতে শুরু করে কিভাবে সে তার হাজব্যান্ডকে এই বিবাহ বার্ষিকীতে সারপ্রাইজ দিতে পারে। অন্যদিকে দেখা যায় ভিশন তার অফিসে তার কাজকর্ম নিয়ে ব্যস্ত, আর যেহেতু সে একজন অ্যান্ড্রয়েড রোবট তাই তার কাছে যে কোনো কাজ খুবই ইজি, এমনকি সে বাকি এমপ্লয়ীদের থেকে অনেক তাড়াতাড়ি যে কোনো কাজ কমপ্লিট করে ফেলতে পারে। এখানেই ভিশন তার একটি এমপ্লয়ীর কাছে জানতে চায় তারা এখানে কি কাজ করে, মানে সে এই কোম্পানিতে কাজ করলেও এই কোম্পানি কি নিয়ে কাজ করে এইটা তার কাছে পরিষ্কার না। এবার তাদের দুজনের এইসব কথাবার্তা চলতে চলতেই সেখানে তাদের বস মিস্টার হার্ট এসে উপস্থিত হয়, আর তার কাছে জানতে চায় আজকে রাতের কথা তার মনে আছে তো। তখন ভিশনের মনে পড়ে তাদের ক্যালেন্ডারে আজকের ডেটে ওই হার্ট শেপটি থাকার কারণ হলো আজ রাতে তার বস মিস্টার হার্ট তার ওয়াইফকে নিয়ে তার বাড়িতে ডিনার করতে আসবে। এটা মনে পড়ার সাথে সাথেই সে তার ওয়াইফ ওয়ান্ডাকে কল করে কনফার্ম করতে চায় সত্যিই তার সব কিছু মনে আছে তো। ওয়ান্ডা তখনই তাকে জানায় সব কিছু তৈরি, তুমি শুধু বাড়ি আসার অপেক্ষা। এই কথাটি ওয়ান্ডা আজ তাদের বিবাহ বার্ষিকী এই কথা মাথায় রেখেই জানায়। কিন্তু অন্যদিকে ভিশন ভাবতে থাকে হয়তো ওয়ান্ডার মনে আছে আজ মিস্টার হার্ট এবং মিসেস হার্ট আমাদের বাড়িতে ডিনার করতে আসবে। এরপরই আমরা একটি টোস্টারের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই যেটা তৈরি স্টার্ক ইন্ডাস্ট্রি। এখানে কেন এই অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়েছে এটা হয়তো আমরা পরের কোনো এপিসোডে গিয়ে জানতে পারবো। যাই হোক, এবার সন্ধ্যায় যখন ভিশন মিস্টার হার্ট এবং মিসেস হার্টকে নিয়ে তাদের বাড়িতে আসে তখনই সে লক্ষ্য করে তাদের রুম পুরোপুরি অন্ধকার অবস্থায় আছে। এর কারণ হলো ওয়ান্ডা আজকের দিনটি তাদের বিবাহ বার্ষিকী মনে করে ভিশনকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই সে আগে ভাগেই সবকিছু অন্ধকার করে রেখেছিল। কিন্তু যখনই সে লক্ষ্য করে ভিশনের বস তার ওয়াইফকে নিয়ে তাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে তখনই সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। এরপরে ভিশনের থেকে সে জানতে পারে আজকের ডেটে তাদের ক্যালেন্ডারে ওই হার্ট শেপটি থাকার কারণ হলো আজ মিস্টার হার্ট এবং মিসেস হার্ট আমাদের বাড়িতে ডিনার করবে। কিন্তু ওয়ান্ডা যেহেতু এসব কিছুই মনে নেই তাই সে ডিনার করার মতো কোনো কিছুই রেডি করেনি। এটা দেখে ভিশন খুবই আপসেট হয়ে পড়ে। তখনই ওয়ান্ডা তার নিজস্ব ক্ষমতার সাহায্যে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করার চেষ্টা করে যাতে তাদের অপমানিত না হতে হয়। কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু করতে গিয়ে তার সব কাজই গোলমাল হয়ে যেতে শুরু করে। এই টাইমে সেখানে এন্ট্রি নেয় তার প্রতিবেশী অ্যাগনেস, যে তাকে কিছু খাবারের জিনিস দিয়ে হেল্প করে। কিন্তু সেই সব জিনিস কুক করতে গিয়েও সব কিছু বিগড়ে যেতে শুরু করে। এদিকে মিস্টার হার্ট এবং মিসেস হার্ট অনেকটা টাইম তাদের বাড়িতে ওয়েট করার ফলে খিদে তাদের পেটে ছুঁচো ডন দিতে শুরু করে। তখনই এই বিষয়টিকে ম্যানেজ করার জন্য ভিশন কখনো গান গেয়ে কখনো গিটার বাজিয়ে তাদেরকে এন্টারটেইন করতে শুরু করে যাতে কোনোভাবে টাইম কাটানো যায়।
এরই মধ্যে কোনোরকমভাবে ওয়ান্ডা তার ক্ষমতার সাহায্যে ডিনারের জন্য কিছু খাবার রেডি করে ফেলে, আর সেইগুলোই তার ক্ষমতার সাহায্যে খুব সহজেই সুন্দরভাবে ডিনার টেবিলে সাজিয়ে দেয়। এবার মিস্টার হার্ড যখন ডিনার টেবিলে তাদের খাবারের ডিশ দেখতে পায়, তখনই সে তাদেরকে জিজ্ঞাসা করে, এটা ডিনার না ব্রেকফাস্ট? আসলে যে খাবারগুলি ওয়ান্ডার তৈরি করেছিল সেগুলির কোনোটাই ডিনার করার মতো ছিল না, কারণ সেগুলি বেশিরভাগ ক্ষেত্রেই সকলে ব্রেকফাস্ট খেয়ে থাকে। এবার ডিনার টেবিলে বসে খাওয়ার সময় মিসেস হার্ড ভিশন এবং ওয়ান্ডার কাছে জানতে চায় তাদের বিয়ে কতদিন হয়েছে আর তাদের এখনও কোনো সন্তান নেই কেন। এই কথা শুনে ওয়ান্ডা ও ভিশন দুজনেই খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের দুজনের কারোরই মনে নেই তাদের বিয়ে কিভাবে হয়েছে, কোথায় হয়েছে আর কতদিন হয়েছে। এখানে এই সব কথার মাঝেই মিস্টার হার্টের গলায় কিছু আটকে যায়, যার ফলে সে কাঁচতে কাঁচতে দম বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখনই ভিশন তার নিজস্ব ক্ষমতার সাহায্যে তার গলায় আটকে থাকা বস্তুটি বাইরে বের করে দেয় আর মিস্টার হার্ট পুনরায় সুস্থ হয়ে ওঠেন। এবার এখান থেকে ডিনার শেষে বাড়ি ফেরার পথে মিস্টার হার্ট ভিশন ও ওয়ান্ডার আতিথেয়তায় খুশি হয়ে ভিশনকে জানায় নেক্সট দিনই তোমার অফিসে প্রমোশন হবে, এই বলেই তারা সেখান থেকে বেরিয়ে যায়। এবার মিস্টার এবং মিসেস হার্ট তাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই ওয়ান্ডা ভিশনকে জানায়, আমরা একদমই অস্বাভাবিক দম্পতি, বাকি সমস্ত কাপলদের থেকে একদমই আলাদা, কারণ আমরা দুজনেই জানি না আমাদের অ্যানিভার্সারি কবে, এমনকি এতদিন আমরা একসাথে থাকার পরেও আমাদের কাছে কোনো এঙ্গেজমেন্ট রিংই নেই। তখনই তারা দুজন মিলে ঠিক করে আজই তারা তাদের এঙ্গেজমেন্ট রিং নিজেরাই তৈরি করবে। এরপরই তারা দুজনে মিলে একসাথে সামনের দিকে হাত এগিয়ে দেয় আর ওয়ান্ডা তার ক্ষমতার সাহায্যে তাদের দুজনের আঙুলেই দুটি রিংয়ের সৃষ্টি করে। আর এখানেই এপিসোড 1 শেষ হয়। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় এতক্ষণ আমরা যে বিষয়গুলি দেখছিলাম এগুলি ছিল সবটাই কাল্পনিক সিটকম যা কোনো একজন ব্যক্তি একটি টেলিভিশনের মধ্যে দেখছিল। তো কেমন লাগলো বন্ধুরা ওয়ান্ডা ভিশন এপিসোড 1? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর নিজের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে ভিডিওটি অনেক মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর এইরকম ওয়েব সিরিজ সিরিয়ালি দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে ওয়ান্ডা ভিশন এপিসোড 2 নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।